আসসালামু আলাইকুম এভরিওয়ান। বের হয়েছি রাতের সমুদ্র দেখবো বলে, সময় রাত 12টা। আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। রাতের সমুদ্র খুবই বৈচিত্র্যময়, কিছু দূর যেতেই চোখে পড়ে প্রথমেই দূর থেকে শাপলা মাছ দেখতে পাই। এই সেই শাপলা মাছ যেটা পাড়ে উঠে এসেছে। وقتی نیستی با هم همیشه قاطی، با کسی دیگه نمیتونم بگیرم فازی. چطور چطور ماچا একটু বলে রাখি সবার কাছে, আজকের ভয়েসটা খুবই খারাপ এটা আমিও বুঝতে পারছি। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কোনো একটা কারণে আজকের ভয়েসটা খারাপ হয়, হয়তো আপনাদের কিছুটা ভালো লাগছে না জিনিসটা। দল বেঁধে খেলা করছে ছোট ছোট মাছ। যাই হোক, মাছগুলো ছেড়ে আবারও চললাম সামনের দিকে। কিছুদূর যেতেই চোখে পড়লো আজব জিনিস। মাছ এগুলো খাওয়া যায় না অবশ্য। এটা কি? প্রথমে তো আমি ভেবেছিলাম এটা কিছু একটা আজব জিনিস, পরে বুঝতে পারি এটা নারিকেলের মালার ভেতরে ঢুকে একটা শামুক। এই যে এটা এভাবে ছিল। সামনের দিকে যাই। সমুদ্র পাড়ে অনেক রকম কাঁকড়া থাকে, বিভিন্ন রকম, বেশ সুন্দর লাগে দেখতে। কাঁকড়ার ছড়াছড়ি, প্রচুর কাঁকড়া। পানিতে ছোট ছোট মাছ ভরপুর অনেক। সামনের দিকে যেতেই চোখে সমুদ্রের ঢেউগুলো যেন বুকে বাড়ি মারে, এত ভালো লাগে সমুদ্রের ঢেউ। বিশেষ করে রাতের বেলা নিরিবিলি বসে থাকার একটা অন্যরকম অনুভূতি ও আনন্দ হয়। কাঁকড়া সাগরে এসেছি, শুধু কাঁকড়া আর কাঁকড়া। আপনি পা ফেলতে পারবেন না এখানে কাঁকড়ার জন্য, এত পরিমাণ। অনেকক্ষণ সময় পাস করে এখন চলে যাব রুমের দিকে। প্রায় ঘন্টা খানিক আমরা সমুদ্রের পাড়ে উপভোগ করি ও রুমে যাওয়ার জন্য প্রস্তুত হই। রং বেরঙের পাথর দেখে চোখে চোখ জুড়িয়ে যাবে আপনার, অনেক মনোমুগ্ধকর, অনেক সুন্দর পাথরগুলো, বিভিন্ন আকৃতির। এটা নিয়ে আপনি খেলা করলে আপনার খুব ভালো লাগবে, মানে বাচ্চাদের মতো লাগবে আর কি, বাচ্চারা যেরকম খেলা করে।
ইভেন বাচ্চাদের যদি এখানে রাখা হয় তারা এই পাথরগুলো খুব ভালোভাবে উপভোগ করবে। কড়ি, বিভিন্ন রকম কড়িও পাওয়া যায় এখানে। কড়িগুলো দেখতে অনেক সুন্দর, বিভিন্ন রঙের হয়। আচ্ছা যাই হোক, এখন আমাদের বাড়ির ফেরার পালা। সানসেট, সানরাইজ বিচটা একটু দেখলাম, যাই একটু সামনের দিকে দেখি কি হয়। ও, এখানে নাকি রাতের আলো অনেক রকম মাছ দেখা যায়, কিন্তু ঘুটঘুটে অন্ধকার হওয়ার কারণে আমরা একটু ওইভাবে দেখাতে পারছি না। যাই হোক, তবু আপনার উপভোগ করবেন। যাই হোক, এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ।